আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশনে আজকে চতুর্থ পর্ব, সঙ্গেই থাকুন। নির্বাচন কমিশনের স্থায়িত্বকাল 5 বছর। ইভিএম বলতে বোঝায় ইলেকট্রনিক ভোটিং মেশিন। বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত হতে হলে একজন বাংলাদেশী নাগরিকের ন্যূনতম বয়স কত হতে হবে? হতে হবে ন্যূনতম 25 বছর। বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স 18 বছর। বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। বাংলাদেশের প্রথম স্বীকৃতিদানকারী দেশ হচ্ছে ভুটান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মহিলা নিশাত মজুমদার। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানি। কোন বাংলাদেশি প্রথম এভারেস্ট জয় করেন? প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর, দ্য লার্জেস্ট ডিভিশন ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলা কোনটি? বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। দেশের বৃহত্তম নদী কোনটি? বৃহত্তম নদী হচ্ছে মেঘনা নদী। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে? এই চারটি অপশনের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়া। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কোনটি বা বছরের বৃহত্তম দিন কোনটি? বৃহত্তম দিন হচ্ছে 21শে জুন। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হতে যাচ্ছে পদ্মা সেতু। বাংলাদেশের সবচেয়ে বড় উঁচু পাহাড়ের নাম গারো পাহাড়। প্রশস্ততম নদী মেঘনা নদী। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? উচ্চতা 150 ফুট। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা মিটারে হচ্ছে 46.5 মিটার। জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কবে? স্থাপিত হয় 1972 সালের 16ই ডিসেম্বর। জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা কতটি বা কৌণিক স্তম্ভ কতটি? কৌণিক স্তম্ভ হচ্ছে 7টি। জাতীয় স্মৃতিসৌধ এটি অবস্থিত সাভারে। যার স্থপতি বা স্মৃতিসৌধের নকশা প্রণয়নকারী মইনুল হোসেন। জুতো শব্দটি কোন ভাষারীতির? জুতো শব্দটি হচ্ছে চলিত ভাষারীতির। ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষারীতিতে। সাধু চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান? এই দুটোই বিদ্যমান লেখ্যরূপে। প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে? প্রতিটি বাক্যে প্রধান অংশ থাকে 2টি। কোনটি বাক্যে স্বাধীন পদ রূপে ব্যবহৃত হয়? স্বাধীন পদ রূপে ব্যবহৃত হয় অনুসর্গ। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ।
গরু মাংস খায় এই বাক্যটিতে অশুদ্ধ কেন? এই বাক্যটি অশুদ্ধ কারণ হচ্ছে গরুর যোগ্যতার অভাব। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসত্তি। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি, অন্যদিকে যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি বাক্যের বৈশিষ্ট্য। সকল আলেমগণ আজ উপস্থিত, এই বাক্য কোন দোষে দুষ্ট? এই বাক্য মূলত বাহুল্য দোষে দুষ্ট। বাক্যের একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য তিন প্রকার। গঠন অনুসারে বাক্যের প্রকারভেদগুলো হল সরল, জটিল এবং যৌগিক বাক্য। সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড। অ্যাকিউজড বলতে বোঝায় অভিযুক্ত, আর অ্যাকিউজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে অভিযুক্ত। সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড অফ মিসলিডিং দ্য ইয়ং সেকশন অফ অ্যাথেন্স। কোনটি শুদ্ধ বানান? ভলান্টারি। ভলান্টারি শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছা প্রণোদিত, যার সঠিক বানান হচ্ছে VOLUNTARY, ভলান্টারি। দ্য ওয়েট ওয়াজ টু মাচ, ওজন অত্যধিক ছিল। অ্যান্ড দ্য পিলার গেভ ওয়ে, পিলার অর্থাৎ হচ্ছে খুঁটি। গেভ ওয়ে এর অর্থ কী? গেভ ওয়ে অর্থ হচ্ছে বোঝাই যাচ্ছে যেহেতু ওজন অনেক বেশি ছিল সেজন্য পিলারটি ভেঙে গেছে, অর্থাৎ ওয়াজ ব্রোকেন। দ্য প্রোস অ্যান্ড কনস, প্রোস অ্যান্ড কনস বলতে বোঝায় খুঁটি নাটি, অর্থাৎ ভালো অথবা মন্দ, গুড অ্যান্ড এভিল। সি শব্দটির অ্যাডজেক্টিভ কী? সি মানে হচ্ছে সমুদ্র, আর ম্যারিন মানে হচ্ছে সামুদ্রিক। চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাক্সিলারেট শব্দের অর্থ হচ্ছে ত্বরান্বিত করা। অ্যাক্সিলারেট বানানটা হচ্ছে ACCELERATE, অ্যাক্সিলারেট। দ্য কাউ ফিডস অন গ্রাস, অর্থাৎ খেয়ে বাঁচা। ফিডস অন গ্রাস মানে হচ্ছে ঘাস খেয়ে বাঁচে। অ্যালামনি, অ্যালামনি শব্দটির এক বচন কোনটি? অর্থাৎ সিঙ্গুলার নাউন অফ অ্যালামনি, এর সিঙ্গুলার নাউন হচ্ছে অ্যালামনাস, যার অর্থ হচ্ছে প্রাক্তন ছাত্র। দ্য ফেমিনিন ফর্ম অফ প্রসিকিউটর, প্রসিকিউটর শব্দের অর্থ হচ্ছে অভিশংসক বা অভিযুক্তা, যিনি মূলত রাষ্ট্র বা জনগণের পক্ষে ফৌজদারি মামলা পরিচালনাকারী বা আইনজীবী কর্মকর্তা। আর এর ফেমিনিন ফর্ম হচ্ছে প্রসিকিউট্রিক্স। ইট ওয়াজ হাই টাইম, যখন কোনো সেন্টেন্সের প্রথম অংশে হাই টাইম শব্দটি থাকবে, ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম, এবং তার পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, তাহলে এখানে অবশ্যই এখানে হবে উই চেঞ্জড আওয়ার হ্যাবিটস। মুভ অর ডাই, এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। মুভ অ্যান্ড ডাই, এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু অর দিয়ে এখানে সেন্টেন্সটি বিয়োজক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটাকে সিম্পল করতে হলে যেটা করতে হবে, উইদাউট মুভিং ইউ উইল ডাই, অথবা ইন কেস অফ ইউর ফেইলিওর টু মুভ ইউ উইল ডাই। এখানে মূল ভার্বটা হচ্ছে হ্যাং। হ্যাং শব্দের অর্থ হচ্ছে ফাঁসি দেওয়া, যেহেতু ফাঁসি নিজে নিজে দেয় না, অন্যের দ্বারা হয়, অর্থাৎ এটি হবে প্যাসিভ ফর্মে। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তাকে মৃত্যুদণ্ড বা ফাঁসিতে ঝুলানো হয়েছিল। দ্য অ্যান্টোনিম অফ অপটিমিজম, অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ,
আর এর বিপরীত শব্দ হচ্ছে নিরাশাবাদ বা হতাশাবাদ, যেটা হচ্ছে পেসিমিজম। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই স্যামুয়েল জনসন, দ্য সিনোনিম ফর মিসচিভিয়াস। মিসচিভিয়াস শব্দ হচ্ছে দুষ্ট বা ক্ষতিকর, আর এর সিনোনিম হবে বিশাস। বিশাস মানে হচ্ছে ক্ষতিকর। ধন্যবাদ, নেক্সট এপিসোডের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।